আরে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, এই কয়দিন তো আমার অ্যাসাইনমেন্ট ছিল, লিখতে লিখতে পাগল হয়ে গেছিলাম। বন্ধুরা, অনেক লেখাপড়া করছি, এই সুযোগ পাই নেই একটা ভিডিও বানানোর। এখন অনেকদিন পর আমার একটি ভিডিও বানাচ্ছি, নতুন একটি ভিডিও। তোমরা সবাই বন্ধুরা লাইক করে দিও, কমেন্ট মঞ্চে কমেন্ট জানিও কেমন হয়েছে ভিডিওটা, ও সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল নোটিফিকেশন অন করে দিও। বন্ধুরা, আশা করি তোমাদের সবাই ভিডিওটা অনেক ভালো লাগবে। ভাই, আমি যেরকম টাকা টাকা খুগাই না গেমে পিছনে, আমি শুধু একবার খুয়াইছিলাম, তা আমি সে 310 ডায়মন্ড কিনছিলাম। সেদিন আমি ড্রাগন আপের স্কিন সেইটা স্পিন করছিলাম, পাইনি বন্ধুরা। শেষ পর্যন্ত আমার ড্রাইভার শেষ হয়ে গেছে, তারপর আর কিনতে পারি নাই। আমি আবার বিকাশ দিয়ে কিনি, তো বিকাশে টাকা শেষ হয়ে গেছিলো, সব টাকা দিয়েই 310 ডায়মন্ড কিনছি। ওর কেক, আরে ভাই, আরে বেটা, অল্প একটুখানি আমার খান আমার জন্য অল্প একটুখানি কেক রাখলে কার কি আর বেশ। তো আমি সব একটু কেক খাই যাইতাম, আর ডায়মন্ড গোল্ড পেয়ে যেতাম আর কি। এই কি হয়েছে, এই ফোন নষ্ট হয়ে গেছে নাকি? এই বুঝতেছি না। আরে ভাই, এই কি হয়েছে, এটা কি এলো? আমি ওখানে ছিলাম, ওখান থেকে আমি, ওরে ভাই ভাই, আমি ভয় পেয়ে গেছি, কি হয়েছে আমি কিছুই বুঝছিলাম না ভাই। একের আমার যে এতদিন উপরে যে ইটে ম্যাপটা দেখছিলাম, আমি যেইটু সামনে যে ইটে চাপতেছি, পাশে একটা ইউজ লেখা ওঠে, ইউজটা ক্লিক করে আসে, তো সব কালো হয়ে গেলো। তারপরে আমি উপরের দিকে তাকানোর পর যে ইটা দেখা যায় সেইটা আমি পৌঁছে গেলাম ভাই, অস্থির। ওরে ভাই, ভয় পেয়ে গেছে, আমি বলছি ফোনটা কেন না নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, মানে ফোনটা তাতে দূরে সরে রেখেছিলাম। নাম হয় ভাই, ও ভাই আমার সাথে সাথে আমাকে ভাই পাশে যা, ও ভাই কাছে মানে সিনেমা না তো নুভাবে দেখি। আরে ও নামে কে, ও নামে কে, ও নামে কে, এত লোকে আমার নামে কেন হইল কি? জায়গাটা আমার ছিল যেখানে আমি প্রায় সময় নামি, তোরা ওখানে নামছিস কেন ভাই? দৌড় দেবো না, তো লাগবো না ভাই। পাইছি, গান পাইছি, বুঝছে না, কোনো গান টান পাবো না, এখান দিয়ে দৌড়িয়ে যাইয়ে মরা লাগবে অথবা পলি পলি থাকা লাগবে, কিন্তু গান পাই গেছে, এখন দেব রাস। ভাই এই বন্দুকটা আমি বেশি জায়গা দেখি, বুঝি না কি হয়েছে, এই বন্দুকটা বেশি জায়গায় দেখছি। ভাই মাঝে গরম হয় ভাই, ভাই টিউশন দিয়ে ভাই আক্রমণ করা ভাই, আমি একটা বিরক্তি করতে গেছিলাম। বন্ধুরা, আমরা আর একবার ট্রাই করি এটা। এই হচ্ছে না কেন, মানে একা থাকা লাগবে, একা থাকলেই হবে ভাই, আর হবে না। দেখি লাস্ট, চলো আমরা যাচ্ছি বিনা শক্তিতে, লাগিয়ে রাখছি। ভাই ছাদের উপর নাই না কি হয়, ভাই যেন রাখতে যাই। রোডা কিন্তু জানি কি মনে তো হচ্ছে ভালোই মারা তো গেল আর
কেউ কি নাই? মানে বিরক্ত লাগে না ভাই? ভাল্লুক যদি মরে কিছু বাইরেই তো গান টান ভালোই লাগতো ভাই। আরে ভাই বলে নিবি না, মস্ত কেন আমার এখানে ভাই? তোদেরকে মাইরে তো একটু মজা পাইতাম, নিজে ফাইটাও লাভ দেওয়া যাবে না। লাভ দিলে আমি খাইয়ে যাবো, আর কি করা লাগবে? আরে বড় তোর যা তো এখান দিয়ে, এখানে দেখ 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 ওই তুই কি কেমন আছো? কারে মারলো মধ্যে দিয়ে দেখা যায়। আমি ভুলে পড়ছি, আমি ইচ্ছে করে লাভ দি নাই। ভাই আমি মরিস লাভ দিই, আমি নিচে দেখছিলাম কি আছে ওখানে, এর মধ্যে আমি পড়ে গেছি ভাই। লুটে কিছু আছে নাকি? আরে নিমি তুই বেড়াই যা। আরে ভাই পেয়ে গেছি, ভালো জায়গা দিয়ে মেরিগিটটা লই লই সমস্যা। ভাই এনিমি কোনো গান টান কিছুই আমার কোনো দেখতে চাই নাই ভাই, অনেক দুঃখ পাইছি। এনিমি কিছু নাই, দেখি একটা বক্স আছে আসো, আমার লাগবে। ভাই বন্দুকটা যদি ভাই এখন পাইতাম, মানে সাধ্য এসে পাইতাম, কার কি হয়ে যাইতো নাকি পুরো গেলে না ধ্বংসই যাইতো। সাধারে বন্দুকটা পাইতাম ভাই। তোর হইলোটা কি? তুই লেখ দিতে আসিস কেন? আরে না